জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ আপনারা সবাই জানেন মন্দির কেন বন্ধ আছে। প্ল্যানিং করে সবকিছু করা হয়ে গেছে, আপনারা জেনে গেছেন। আজ মায়ের মন্দির ইট পিট সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন ভাঙচুর হয়েছে। এই যো দেখাই, ভাঙচুর হয়েছে আজকে। আমি যে কথা বলছি এটাও ভেঙে দেওয়া হয়েছে, ফোনটাও ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে ফোনে কোনো প্রমাণ না থাকে। সত্যি জয় একদিন হবে। আমি কিছু কিছু কথা ভক্তদের সামনে অবশ্যই তুলে ধরবো, আমি আগেও তুলে ধরেছি আরো ধরবো। দেখাই, গোটা মন্দিরটাকে তৎনত করেছে, এটা প্ল্যানিং করে করা হয়েছে। আজ গোপালকে যে আসনে বসাতাম সেই গোপালে আসন পর্যন্ত টেনে নামিয়ে আনা হয়েছে। নামাবলিটা একদম এখানে নামাবলি, এটা একদম মন্দিরটা খুললাম, এই নামাবলিটা পুরো একদম নামিয়ে নিয়েছে, পুরো একদম সব লুটপাট করেছে। নামাবলি মাতায় স্থান থাকে, নামাবলি পায়ে স্থান নয়। সনাতন ধর্ম ওরা দেখাচ্ছে নামাবলি মাথায়, সেই নামাবলিকে এত এত জন এসেছে, এত তাণ্ডব চালিয়েছে, আমাকে কোনো কথা বলতে দেয়নি। নামাবলিটাকে একদম ফেলে মাটিতে নিয়ে গেছে, তুলেছি ওম নমঃ শিবায়কে তুলেছি। সোনা মাকে এমন ভাবে এমন লুটপাট করেছে, নতুন মাকে এমন লুটপাট করেছে। আর মায়ের সিঁদুরটা আমি দেখিয়ে দিই, আগে আমি দেখিয়েছি মায়ের সিঁদুর বাসন এগুলো সব তন্নত করেছে, শঙ্খ ভেঙে ফেলেছে, মায়ের সিঁদুর একদম সব ফল। কিছু কিছু কথা আমি বলবো, যে প্রমাণ লোপাট করার জন্য আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, ভাঙার চেষ্টা করেছিল, তা আমি মায়ের কাছে ছিলাম বলে কিছু করতে পারিনি। আমার এই চেয়েটা ভেঙে গেছে আমার। আমি যে জিনিসগুলো সত্য যা হবে আপনারা জেনে গেছেন, আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি সেগুলো আস্তে আস্তে করে তুলে ধরবো ভক্তদের কাছে। প্রমাণগুলো আমার গোপনীয়, এখন বেশি আস্তে প্রকাশ করতে পারছি না, তবে প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমি দেবো সবকিছু। আর ফেসবুকে দেখবেন যে অর্ক বলে ছেলেটা আছে, যে দেখবেন ও টাকা দিয়ে বিক্রি হয়েছে, কারণ আমাদেরই পাড়ার এক মহিলার সঙ্গে কন্ট্যাক্ট রেখেছে, যোগাযোগ রেখেছে, ওকে মানে কিছু টাকা দিয়ে কেনা হয়েছে। প্রত্যেকটা ভিডিও এডিট করে মিথ্যা করে বলছে, কারণ মায়ের যারা পরম সন্তান, আমি কাউকে কোনোদিন মাকে বরঞ্চ আমি বলি আমার কোনো ক্ষমতা নেই, সব যা করেন কৃষ্ণকালী মা করেন। ভক্তরা আমাকে ভালোবেসে মালা পরাতেন, ভক্তরা আমাকে নিজে আমাকে বলতেন হাতে তোমার হাতটা ছুঁয়ে দাও মা। আপনারাও জানে গেছেন যে ভক্তদের সঙ্গে কি অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচারের কথা আমার স্বামী বলতে চায়। আমার স্বামীকে খুব মেরেছে, ওরা এক জোট হয়েছে প্রত্যেকটা। আর সব থেকে বড় জিনিস, আমার উর্মি ওইটুকু মেয়ে, 18 বছরের মেয়ে, ওকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে জুতো করে মারলো, শুভকে মারলো, আমার স্বামীকে মারলো, আমাকে মন্দির থেকে, আমার কোনো কথা শুনছে না। ওরা প্ল্যানিং করেছিল আমার কোনো কথা ওরা শুনবে না, আমি বলতে যাচ্ছি কানে কানে কথা বলছে, ওরা চুপি চুপি খবরের সঙ্গে চুপি চুপি কানে কানে কথা বলছে, আমার কোনো কথা শোনেনি, আমাকে মন্দির থেকে টেনে বার করেছে। অর্ঘ টাকা দ্বারা বিক্রি হয়ে গেছে, ওই নরকের কীর্তনের শাস্তি একদিন হবে। তাই একদিন যে আমি প্রত্যেকটা ভিডিও আমার ভালো করে, যারা ভক্তরা খুব ভালোবাসেন ভালো করে ফলো করে দেখবেন, আমি কিন্তু বারবার বলতাম মায়ের পরম সন্তান কালীকে পাননি, দিয়ে যখনই দেখেছি কথাটা পুরো করতে যাচ্ছে না, আবার অন্য করে ভিডিও করে ছাড়ছে। আমি নাকি বলেছি যে ওরা প্রমাণ দিতে পারেনি কোনো ভিডিও, সে সবার সময় এসেছে, পাপের ঘড়া পূর্ণ করে দিয়েছে প্রত্যেকটা ভিডিও আমার, যদি ভক্তরা খুব ভালোবাসেন। আজকে আমার কাছে, আমি জানি লাখ লাখ ভক্ত আমার পাশে আছেন, আমার ভক্তদের সেদিন কি অত্যাচার করা হয়েছিল আপনারা দেখেছেন, কত দুস্থ আসেন, কত রোগী আসেন, তারা রোগের জ্বালায় মায়ের কাছে পুজো দিতে আসেন, আর সেই সুযোগে ওপর থেকে গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে, এমন কি বোতলে টয়লেট করেছে, আর কি করে রহস্য করে সে টয়লেট পর্যন্ত ভক্তদের গায়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে ভক্তদের পাপটুকু বলতে চাই, যে
আজকে ওরা শুধু একদিন প্ল্যানিং নয়, অনেক বহু দিন ধরে প্ল্যানিং করা হয়েছিল। ওরা আমাকে নোটিশ দিতে পারতো যে তোমার ভক্তরা আসছে, ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে, হট্টগোল হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না, কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন। যদি আমাকে নোটিশ দিত, অবশ্যই বিনা নোটিশে আজকে মেরেছে, মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিঁড়েছে, কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি। আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে। সব থেকে বড় জিনিস, একটা ইয়ং মেয়ে, আই বুড়ো মেয়ে, 18 বছরের, যেটা আমার মেয়ে, আজকে ভক্তদের কেন গরম জল ছোঁড়া হয়েছে সেই কথাটা আমরা কেউ, তাও আমরা আমার মেয়ে বলছে যে ভক্তরা কি অপরাধ করলো, আমার উর্মি বলছে ভক্তরা কি অপরাধ করলো, শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো, ভক্তরা কি মানুষ নয়, ভক্তরা কি কোনো গরু, একটা গরু ছাগল কুকুরকেও কেউ গরম জল ছোঁড়ে না। সেখানে তারা কত ছোট ছোট, কত ছোট ছোট বাচ্চা এসেছে, কত বয়স্করা এসেছে মায়ের কাছে, যে মায়ের কাছে যাই রোগ ভালো হবে, তারা মায়ের কাছে এসেছিলেন, এসে তারা আজকে গরম জল, কত বড় ক্ষতি বলুন তো, গরম জল সোজা কারো চোখে মুখে পড়লে। হ্যাঁ, কিরকম ভাবে অত্যাচার করেছে ভক্তের উপরে, ভক্তের উপরে তো করেছে, তারপরে আমার মেয়ে বলেছে ভক্তরা কি দোষ করেছে, আমার মেয়েকেও ছাড়লো না, আমার মেয়েকে ফেলে চুলে মুঠি ধরে ঘুষি মেরে গলায় পা দিয়ে অশ্লীল ভাবে আমার মেয়েকে মারলো, আমার জামাইকেও তাই, শুভকেও তাই মারলো, আমার স্বামীকেও তাই। ওরা জ্ঞান তৈরি করে এসেছিল যে দেখবো, তবু সত্যের জয় হবে, শেষ আদালত কিন্তু ভগবান, ভগবানের উপর বিচার হবে। আর এত ভক্ত প্রত্যেক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বন্ধুরা, আজকে তোমরা ভিডিওটা দেখতে পেলে আর ভিডিওতে সব কিছু দেখতে পেলে যে কিভাবে মায়ের সাথে অত্যাচার হচ্ছে, মায়ের মন্দিরে কিভাবে এরা মানে কি রকম পর্যায়ে হিংসা পরিণত হয়েছে, তো এগুলো একদমই তোমাদের করা উচিত নয়। ভক্তদের সাথে কী ধরনের ব্যবহার বা আচরণ করেছে তোমরা সেটা দেখতে পেলে, কারণ এইভাবে কারোর গায়ে গরম জল ঢেলে দেওয়া বা কিছু মানে কী বলবো, এইভাবে অত্যাচার করা, তাদের তোমাদের বিশ্বাস না হতে পারে, কিন্তু যাদের কাজ হয়েছে, যারা মানে লাভ পেয়েছে, তারা অবশ্যই বিশ্বাস করে, তবেই তারা মায়ের কাছে আসছে। আর এত এত ভক্ত আসা নিশ্চয়ই, এত এত মানুষের নিশ্চয়ই মিথ্যা নয়, এত এত মানুষ আসছে, তাদের যদি কাজ না হয়েছে তারা কি এমনি এমনি আসছে, আর কোনো রকম যে পয়সা নেওয়া হয় না সেটা তারা ভক্তরা নিজের মুখেই বলছে যে কোনো রকম পয়সা কোনো মা চায় না, তাদের ইচ্ছা মতন 10 টাকা, 5 টাকা, 2 টাকা, যার যেমন ইচ্ছা সে সেরকম দেয়। তো এইভাবে করা একদমই উচিত হয়নি, ঠাকুরের প্রতি ঠাকুরের নাম বলি টেনে ফেলে দেওয়া, ঠাকুরের শাড়ি ধরে টানাটানি করা মায়ের, এইগুলো একদম উচিত হয়নি। তোমরা এইগুলো একদম মানে কি বলবো, একদম মানে হিংসা এমন একটা জায়গা পড়ে গেছে, মানুষ মানুষ চোখগুলো অন্ধ হয়ে গেছে মানুষ, মানে আমার মনে হয়। তা নাহলে ঠাকুরের প্রতি এরকম আচরণ বা ব্যবহার, যেটা মানে একদমই মানে সহ্য করে নেওয়া যাচ্ছে না, মানুষ এই পর্যায়ে এসে এরকম ধরনের ব্যবহার করা, আর মানে মায়ের প্রতি এটা, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, এরকম করো না ঠাকুরের সাথে, কারণ ঠাকুর আছে বলে আমরা আছি, তার প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস ভরসা আছে, আর প্রত্যেকটা ভক্তদেরও বিশ্বাস আছে মায়ের প্রতি, তবেই তাদের কাজ হয়েছে, বিশ্বাস রেখেছে কৃষ্ণকালী মায়ের উপর, তারা নিজেরাই মানে কাজ লাভ পাচ্ছে বলে এত দূর দূর থেকে মানুষ আসছে, তা না হয়তো আসতো না। আর মানুষ যদি মিথ্যা হয় কোনো জিনিস, যদি মিথ্যা হয় সে জিনিসটা একদিন দুদিনই চলে, বেশি দিন মিথ্যা ঠায় হয় না, সেটা সবাই জানো। তো এইভাবে মায়ের কাছে এত এত ভক্ত আসছে, যদিও মিথ্যাই হতো মা, তো কোনো দিনই সম্ভব ছিল না সেটা, মানুষের লাভ ফল পাচ্ছে বলে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। তো তোমরা এইভাবে ঠাকুরের সাথে এইভাবে অত্যাচার বা এরকম করো না, দেখে এগুলো খুবই খারাপ লাগছে চোখে দেখে, মায়ের মন্দির যেভাবে তোমরা ধ্বংস করছো, ভক্তদের উপর যেভাবে অত্যাচার করছো, এগুলো একদমই উচিত না। তোমাদের অসুবিধা থাকলে তোমরা সেটা ভালো করে বলতে পারতে মাকে, তো এইরকমভাবে করা একদমই মানে ঠিক নয়। আর সত্যের জয় তো হয়, এটা অবশ্যই সত্যের জয় হয়, মা নিশ্চয়ই একদম সত্য, মা সত্য তা নিশ্চয়ই প্রমাণ হয়ে যাবে সেটা, কিন্তু তোমরা যে ধরনের ব্যবহার তারা করছো সেই সময় তোমরা এখন থেকে সেই জিনিসগুলো সারা জীবনের জন্য তোমরা ক্ষমা পাবে না, বা ঠাকুরের প্রতি এই ধরনের অন্যায় অত্যাচার একদমই সহ্য করা যাচ্ছে না। তো এরকম করো না বন্ধুরা, মা মাকে মন থেকে ডাকো, বিশ্বাস মানে ভক্তি শ্রদ্ধা করলে মা অবশ্যই আছে, সেটা আমরা সবসময় মানি, ভগবানকে আমরা সবসময় বিশ্বাস করি, ভক্তি শ্রদ্ধা করি, আর কৃষ্ণকালী মা অবশ্যই আছেন, মায়ের নাম করলে অনেকেরই অনেক ভালো হয়েছে, আমরা নিজেরাও সারাদিনে জপ করে দেখছি অনেক ভালো করছে মায়ের নাম করে। তো তোমরাও চেষ্টা করো যে এরকম কাজ আর না করতে, মায়ের এই দৃশ্যগুলো চোখে দেখা যাচ্ছে না একদমই, তো এই ধরনের মায়ের প্রতি আচরণ ব্যবহার না বলে টেনে দিয়ে ফেলে দেওয়া, মায়ের শাড়ি ধরে টানাটানি করা, এই জিনিসগুলো করো না, মায়ের মন্দির একদম তোমরা সাথে অবস্থা করে দিচ্ছ, এরকম করো না বন্ধুরা প্লিজ।
হয়তো এই ধরনের ভিডিও করা নিয়ে অনেক রকম অনেক কথা শুনতে হতে পারে, বা তোমরা হয়তো অনেক রকম কমেন্টও করতে পারো জানি হয়তো, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। তোমরা যা ইচ্ছা কমেন্ট করতে পারো। আমি বিশ্বাস ভক্তি করি বা শ্রদ্ধা করি ভগবানকে, আমি মানে বরাবরই বিশ্বাস করি, কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি, তো আমার বিশ্বাস ভক্তি আছে মায়ের প্রতি, তার জন্যই আমি এই ধরনের ভিডিও বা প্রচার করেছি বা ভিডিও করছি। কারণ আমার দেখে খুবই খারাপ লেগেছে এইভাবে মন্দির নষ্ট করে দেওয়া, মানুষ যাই হোক না কেন, আর তোমরা বিচার করার কেউ না। আমি মনে করি এটাই যে তোমরা আমরা মানে আমরা বিচার করার কেউ নেই, বিচার করার জন্য আছে। তোমরা এইভাবে এসে মানুষকে মারধর করা, মায়ের প্রতি এরকম আচরণ করা, মা মঙ্গলার মাকেও মারধর করা বা মাকে যেভাবে তোমরা করছো, এগুলো একদমই উচিত না। তোমরা কেউ না বিচার করা, যদি সেই ভুল হোক বা ঠিক হোক যাই হোক, তার জন্য বিচারের লোক আছে। তোমরা নও, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে বিচার করতে হবে না, তোমরা বিচারের কেউ নয়।